রাজ্যে নতুন করে ফের ধাওয়া বসিয়েছে করোনা। নতুন করে করোনা ভাইরাসের সংক্রমণের শিকার চারজন আক্রান্তদের মধ্যে তিনজন সিপাহীজলা জেলার বাসিন্দা, অন্য আরেকজনের বাড়ি গোমতী জেলায়। বৃহস্পতিবার স্বাস্থ্য দপ্তর প্রেরিত মিডিয়া বুলেটিনে এর সংবাদ জানা যায়। তবে অযথা আতঙ্ক না হয়ে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আপনি কি শিরদাঁড়া কিংবা কোমর ব্যথায় ভুগছেন? না, আর দেরি না করে এখনই চলে আসুন অস্থিমায়া দি স্পাইন অ্যান্ড অর্থোপেডিক সুপার স্পেশালিটি ক্লিনিকে।